yoga events are the tinta certificate. No. Oranganda. Oranganda. Oh, Nama ne jugar namta ne. Acha Nama tu pora bolo. शांति बोलो भारत माता की भारत माता तब दिन जरा पुरस्कार नहीं किसी पौड़ी फोटो तुलबो मैं बोशी जाऊँ निजे निजे जगह बोशी जाऊँ बोश बोश इधर क्या कोई लाइन है वो बंदे मोटो প্রথম হয়েছেন অনিমানাথ শ্রী বলে দিচ্ছেন আমাদের শিলচর অঞ্চলের অভিযান্ত মুখ শ্রী জন্য একবার আমরা সবাই হাত তালি বন্ধের মতো প্রথম হয়েছেন উমা বৈষ্ণব তোমরা যে সামনে সিঁড়িতে বুঝো মধ্যখানে সামনে সিঁড়িতে মধ্যখানে সামনে সিঁড়িতে যাও নিচে সিঁড়িতে নিচে সিঁড়িতে ঘাটের পা দিয়ে মাঝখানে যাও কিন্তু এই শেষের মধ্যে একটা কথা প্রকাশ নাই আমি বারবার এই কথাটা প্রকাশ করেছি এবং এখনো আপনাদের কাছে আরবার আমি প্রকাশ করেছ সেই সমস্ত আমার প্রিয় ছেলে মেয়ে আমার অনুরোধ তাদের গার্জিয়ান অভিভাবকদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা প্রথম এবং দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে আপনারা তাদের অনুশীলন বন্ধ করবেন না আগামী মাসের প্রথম সপ্তাহে শিলচর হাইলাকান্দি করিমগঞ্জ মণিপুর আগরতলা ডিমাহাসাও যে প্রতিযোগিতা হবে সেই প্রতিযোগিতায় এরা গিয়ে অংশগ্রহণ করবে আর এই যারা এক নম্বর এবং দুই নম্বর প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার যারা করেছে তারা কিন্তু ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাছাড় জেলা শিলচর অঞ্চল সমিতিটা হলো কাছাড় জেলা নিয়ে এই কাছাড় জেলার অঞ্চল সমিতিতে যারা প্রথম স্থান অধিকার করেছে তারা কিন্তু কাছাড় জেলার চ্যাম্পিয়ন আর আমার অনুরোধ আমি শিলচর অঞ্চলের সম্পাদক হিসাবে বলছি আমার অঞ্চল থেকে যদি কেউ ভাগে গিয়ে সম্ভাগে গিয়ে কম্পিটিশন করে প্রথম স্থান অধিকার করতে পারে তাকে আমি ১০,০০০ টাকা পুরস্কার করব ১০,০০০ টাকা পুরস্কার করব ১০,০০০ জয় শ্রীরাম জয় শ্রীরাম
নমস্কার। শিলচর অঞ্চল প্রতি বছরের মতো এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে। তো এই সর্বভারতীয় স্তরে এই প্রতিযোগিতায় যোগদান করার জন্য আমাদের একল অভিযানের তরফ থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিভিন্ন খেলাধুলায় যে মেধা প্রতিভা সুপ্ত অবস্থায় রয়েছে তাদেরকে একটা মঞ্চ দিয়ে তাদের প্রতিভাগুলির বিকাশ ঘটানোর জন্য একটা একল অভিযান হাতে কার্যক্রম নিয়েছে। তো তার সঙ্গে সঙ্গতি রেখে গতকাল 2023 ইংরেজি 28 নভেম্বর বিকাল সন্ধ্যার সময় আমাদের শ্রী শ্রী কাছাকান্তি মা প্রাঙ্গণ থেকে আমাদের একল অভিযানের কার্যালয় শিলচর কার্যালয় অবধি আমাদের প্রদীপ যাত্রা দিয়ে আমাদের এই এবারে কার্যক্রম শুরু করেছি। এখানে প্রদীপ যাত্রায় আমাদের বিভিন্ন সংস্থা থেকে আগত ছেলেমেয়েরা যোগদান করেছিল, কার্যকর্তা সেবাব্রতী যারা ছিলেন তারা সবাই যোগদান করেছিলেন।